সর্বাত্মক লকডাউন বাড়ল প্রজ্ঞাপন জারি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। লকডাউনের বিধিনিষেধ 23 মে পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। এর আগে শনিবার লকডাউন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারাত হোসেন জানিয়েছেন, লকডাউন 17 মে থেকে 23 মে পর্যন্ত কার্যকর করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে এপ্রিলের শুরুর দিকে গণপরিবহন চালু রেখে লকডাউন দেওয়া হবে। পরে গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের জন্য কঠোর লকডাউন দেওয়া হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য 13টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে 3 দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ হওয়ার আগে আর এক দফা লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। বিধিনিষেধ বর্ধিত মেয়াদে জেলার মধ্যে বাস চলবে, অন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। এছাড়াও আগের মতোই বন্ধ থাকবে ট্রেন ও লঞ্চ। এছাড়াও লকডাউনে আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে দোকান শপিং মল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে শিল্প কারখানা। এছাড়াও জরুরি সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। সীমিত পরিসরে হবে ব্যাংকে লেনদেন।